সেখান থেকে পানি দিলেন, দেওয়ার পর কুলি করলেন, কুলি করার পর ওই কুলির পানি বালতির মধ্যে ফালাইলেন, কুলির সাথে থুতু ইত্যাদি আসছে। সাহাবারা বলেন বালতির ভিতর থেকে মেশক আপরে গ্রান্ধের হওয়া শুরু হয়। তাহলে থুতু মুবারক এত বরকতপূর্ণ ছিল। বুখারি শরীফের একটা হাদিস শুনেন, 4210 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে খায়বারের যুদ্ধ বিজয় হইতেছে না, মুসলমানরা বিজয় করতে পারতেছে না। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের দিন আল্লাহ নবী বললেন লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহা ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলেন আগামীকাল পতাকা আমি এমন এক ব্যক্তির হাতে দিব যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, শুধু তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূলও মহব্বত করে। যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং যাকে আল্লাহ আল্লাহ রাসূল মহব্বত করে, ইফতাহুল্লাহু আলা ইয়াদাই, আল্লাহ বলেন ওই ব্যক্তির হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। সাহাবারা রাতের বেলা ঘুমায় না, ফাবাতু ইয়াদুকুনা, সাহাবারা রাতের বেলা এই চিন্তায় কাটাইতে লাগলো কারে জানি সকালবেলা আল্লাহ নবীর তরবারিটা দেয়, পতাকাটা কার হাতে জানি দেয়, এই চিন্তায় রাতের বেলা সাহাবারা ঘুমায় না, পেরেশান। ফালাম্মা আসবাহু গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল যখন হয় সবাই আল্লাহ নবীর কাছে আসলেন। নবীজি এইভাবে সবার দিকে তাকায়, তাকানোর পর আল্লাহ নবী বললেন, নবীজি সবার দিকে যখন তাকায় সাহাবারা বললেন কুল্লুহুম ইয়ারজু আইয়ুতা রায়া, সবার আশা আল্লাহ নবী মনে হয় আমাকে পতাকাটা দিবেন, সবারই আশা মনে হয় পতাকাটা আমাকেই দান করবেন। এদিক সেদিক তাকায় বললেন আইনা আলী ইবনু আবি তালেব, আলী ইবনে আবি তালেব আমার সাহাবা, আলী কোথায়? সাহাবারা জবাব দিলেন ইশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আলীর চোখের মধ্যে সমস্যা তাই আজকে আসতে পারে নাই। ফারসালু ইলাইহি, আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, ডাকার পর বললেন আলী সবাইকে ডাকলাম পতাকা দেওয়ার জন্য তুমি কেন আসো নাই, বলে আমার চোখের মধ্যে সমস্যা। ফাবাসাখ ফি আইনাই, হযরত আলীর চোখে আল্লাহ নবী থুতু মুবারক লাগায়া দেয়। থুতু দেওয়ার পর হযরত আলী ফাবারাআ কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, এমন ভাবে সুস্থ হয়ে যায় মনে হয় হযরত আলীর চোখে জিন্দেগিতে কোনো অসুস্থতা হয় নাই। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, أرسلناك إلا رحمة للعالمين. اللهم محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ। জান্না নবদিগন্ত উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সামনে রবিউল আউয়াল মাস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন যেই মাসে, এটা হলো রবিউল আউয়াল মাস। তো এই রবিউল আউয়াল মাসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, আরবি আগামী মাসটাই রবিউল আউয়াল মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে, ওনার জন্মকে কেন্দ্র করে আমাদের মাঝে কিছু বাড়াবাড়ি হয়, কিছু বেদাত এবং কিছু ছাড়াছাড়ি হয়। এই জন্য মা বোনরা সহ আমরা যারা আছি সবাই মনোযোগ সহকারে প্রাথমিক কথাগুলো আমরা অবশ্যই সবাই শ্রবণ করব, এবং যাদের স্ত্রী সন্তান সম্ভব হয় আপনারা মেহরবানি করে আপনাদের বিবিদেরকে এই কথাগুলো খুব ভালোভাবে শ্রবণ করানোর চেষ্টা করবেন, মা বোনরাও ভালো করে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন রহমত হিসাবে, এই কথাটা আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন, আল্লাহ যে ওনাকে সৃষ্টি করলেন, মাথা থেকে পা পর্যন্ত নবীজি কেমন ছিলেন সামান্য একটু বর্ণনা আমরা শুনে নিব। প্রথম কথা হলো, হাদিসের একটা কিতাব আছে নাম আল জামিউ সগীর, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা, 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ কাআন্নামা সিগামিন ফিদ্দা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা সৌন্দর্যময় ছিলেন যেন রূপা দ্বারা নবীজির দেহটাকে গঠন করা হয়েছে। কি দ্বারা? রূপা। মা বোনদের পেটে যখন সন্তান থাকবে নবীজিকে নিয়ে ভাববে, সিনেমা নাটক না দেখে নবীজিকে যেন রূপা দ্বারা তার দেহটাকে সাজানো হয়েছে। এক নাম্বার, নবীজির মাথা মুবারক। তিরমিজি শরীফের 3637 নাম্বার হাদিস, 3637 আর কি, 3637। কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা তুলনামূলক একটু বড় ছিল, একদম ছোট ছিল না, দেখতে খুব চমৎকার ছিল, এমন ভাবে আল্লাহ তার মাথাটাকে সাজিয়েছেন। দ্বিতীয়, মাথার মধ্যে চুল কেমন ছিল, একটা কিতাব আছে নাম জাওয়াইদুল মুসনাদ, 944 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শারির রাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুলগুলো অধিক ঘন ছিল, চুলগুলো ঘন ছিল। তিন নাম্বার, চুলগুলা দেখতে কেমন ছিল, মুসলিম শরীফের 2347 নাম্বার হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী, লা বিল জাদিল ফাতিতি, নবীজির চুল মুবারক একবারে কোকরানো ছিল না, ওয়ালা বিসাবতি একদম লম্বাও ছিল না, নবীজির চুল মুবারক কোকরানো ছিল না, লম্বাও ছিল না। তাহলে কেমন ছিল? আল জামিউ সগীর 6452 নাম্বার হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলা শারি। নবীজির চুল মুবারক গুলো এমন সুন্দর ছিল, হালকা ঢেউ খেলতো মাথার মধ্যে চুলগুলো,
এই চুলের মধ্যে স্মৃতি হতো কিভাবে? নবীজি নিজে কাটতে চাইতেন না, স্মৃতি হয়ে গেলে নবীজি স্মৃতি কাটতেন। এটাও আল জামিউস সগির হাদিস নাম্বার 6475 নাম্বার হাদিস। ইনিন ফারাকাত আকিকাতুহু ফারাকা, চুলগুলা যদি এমনি এমনি স্মৃতি কাটত ফারাকা, তাহলে নবীজি স্মৃতি কাটতেন চুলের মধ্যে মাস থেকে। ওয়া ইল্লা ফালা, অন্যথায় স্মৃতি কাটতেন না, অন্যথায় স্মৃতি কাটতেন না, না হয় স্মৃতি কাটতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের 2344 নাম্বার হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের চুল মোবারক এবং সামনের দুই একটা দাড়ির ব্যাপারে আসছে। কদ শামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ শামিত মুকদ্দাম রাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লিহিয়াতি, আল্লাহর নবীর চুল মোবারকের সামনে এবং দাড়ির সামনের কিছু পাকা ছিল, সামনে এবং দাড়ির কিছু পাকা ছিল, মোট 17 বা 18টার মতো। এখন এই চুলগুলা যে পাকা ছিল, সব সময় বোঝা যাইতো না যে চুল এরকম পাকা ছিল, তাহলে বোঝা যাইতো কিভাবে? হাদিসের মধ্যে আসছে, কানা ইদা দাহনা লাম ইয়াতাবাইয়া, নবীজি যখন তেল ব্যবহার করতেন তখন সাদা চুলগুলা দেখা যাইতো না, তেল দিলে তখন আর সাদা চুল দেখা যাইতো না। ওয়া ইদা কানা শাইসা রাসুহু, চুলগুলা যখন অগোছালো হতো তাবাইয়ানা, তখন সামনের এবং দাড়ি সাদা এইগুলা স্পষ্ট হয়ে যাইত, তো বেশি ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত অনেকের অভিমত 18টা সাদা, তার 63 বছরে মাত্র 18টা। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক সামনে যদি তেল দিয়ে রাখতো তাহলে বোঝা যাইতো না সাদা, আর যদি তেল ছাড়া অনেক সময় দেখা যেত চুল যদি অগোছালো হইতো, আশ্রাইতো না, যদি এমন হইতো যে চুল কোনো কারণে সামনে আসছে, তখন বোঝা যাইতো যে দুই একটা পাকা আছে। এই হলো নবীজির চুলের অবস্থা। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কতটুকু রাখতেন? 3টা কথা মনে রাখবেন, 1 নাম্বার ওয়াফরা, 2 নাম্বার লিম্মা, 3 নাম্বার জুম্মা। ওয়াফরা বলা হয় দুই কানের অর্ধেক পর্যন্ত চুলকে বলা হয় ওয়াফরা, দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুলকে বলা হয় লিম্মা, কাঁধ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা। 1 নাম্বার ওয়াফরা। মুসলিম শরীফের হাদিস 2338 নাম্বার হাদিস, 2338 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, কানা শারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আনসাফি উযুনাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক ছিল দুই কানের অর্ধেক পর্যন্ত, এটাকে বলা হয় ওয়াফরা। বুখারী শরীফের বর্ণনা 5905 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, কানা শারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া কাতিফি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত ছিল, এটাকে বলা হয় লিম্মা, কানের অর্ধেক পর্যন্ত এটাকে বলা হয় ওয়াফরাক, দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত এটাকে বলা হয় লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5904 নাম্বার হাদিসের মধ্যে আসছে, কানা ইয়াদরিবু শারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকাবাই, কখনো কখনো আল্লাহর নবীর চুল মুবারক কাঁধ পর্যন্ত চলে যেত, এটাকে বলা হয় জুম্মা। তাহলে সবচেয়ে বড়টাকে জুম্মা, এরপরে যেটা একটু ছোট এটাকে বলা হয় লিম্মা, এরপরে একটু ছোট এটাকে বলা হয় অফরা। এই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের অবস্থা। 5 নাম্বার আলোচনা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল? সহিহ বুখারী হাদিস নাম্বার 3549 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা, দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহ বানিয়েছেন সমস্ত মানুষের মধ্যে আমার নবীর চেহারা মুবারকটা আল্লাহ সবচেয়েতে সুন্দর বানিয়েছেন। চেহারা মুবারক সবচেয়ে সুন্দর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আল্লাহ এত সুন্দর বানাইছেন।
বিসমিল্লাহ। এই চেহারা মুবারকটা কত সুন্দর ছিল, আরেকটা বর্ণনা আমরা দেখি, এটা শুনলে আমরা বুঝতে পারব। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3638 নাম্বার হাদিস, 3638। লাম ইয়াকুন বিল মুকালসাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা একদম গোল ছিল না, একদম গোল ছিল না। কানা ফিল ওয়াজহি তাদবীরুন আবয়াদ মুশরাবুন, চেহারাটা হালকা গোলের দিকে ছিল, পুরা একদম গোল ছিল না, বাকি অনেকটা গোলাকৃতি কিন্তু পুরাপুরি না। বাবুদের এখন সন্তান সম্ভব হবে, ওনাদেরকে বলবেন নবীজি কি এইভাবে কল্পনা করতে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক একবারে গোল ছিল না, অনেকটা গোলাকৃতির এমন একটা ভাব নবীজির চেহারা মুবারকের মধ্যে ছিল। মুসলিম শরীফ 2344 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি প্রশ্ন করলেন, ওয়াজহুহু মিসলুস সাইফ, আল্লাহর নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল, ধারালো তরবারি বড় চমৎকার বানাইলে এই তরবারির মতো সুন্দর ছিল কিনা আল্লাহর নবীর চেহারা মুবারক, এক ব্যক্তি সাহাবা জবাব দিলেন, লা বাল কানা মিসলা শামসি ওয়াল কমার, আল্লাহর নবীর চেহারা মুবারক আকাশের চন্দ্র এবং সূর্যের মতো উজ্জ্বল ছিল। তাহলে তরবারির মতো না, চন্দ্র এবং সূর্যের মতো উজ্জ্বল ছিল। তিরমিজি শরীফের 2811 নাম্বার হাদিস, এই হাদিসটা মনে রাখবেন, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নবীজির সাহাবা, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, নবীর দিকে তাকাইলাম, তাকানোর পর ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল কমার, আমি আল্লাহ নবীর দিকে একবার তাকাই, আবার আকাশের চাঁদের দিকে তাকাইতে লাগলাম। জাবির ইবনে সামুরা বলেন, ওয়াল্লাহি হুয়া আহসানু ইন্দি মিনাল কমার, আল্লাহর কসম আল্লাহর নবীকে আমার কাছে চন্দ্রের চাইতে সুন্দর। আল জাবির সাগীর হাদিস নাম্বার 6475 নাম্বার হাদিসের বর্ণনা, ইয়া তালা ওয়াজিহু তালাতু আল কমার লাইলা তাল মাগরিব, ইমাম চাঁদের রাতে চন্দ্রটা কেমন সুন্দর দেখা যায়, আল্লাহর নবীর চেহারা মুবারকটা পূর্ণিমা চাঁদের মতো এমন সুন্দর লাগতো, আকাশের পূর্ণিমা চাঁদটা যেমন সুন্দর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক এত সুন্দর করে আল্লাহ। এগুলো 5 নম্বর কথা চেহারা নিয়ে আলোচনা। 6 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল, কপাল কেমন ছিল, এটাও আল জামিউ সহিহ নাম্বার 6475 নাম্বার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবীর, নবীজির কপাল মুবারক প্রশস্ত ছিল, কপাল কি ছিল, প্রশস্ত, অন্যদের চাইতে প্রশস্ত ছিল, দেখলে আল্লাহ রাসূলকে নেতৃত্ব দিতে পারেন, দেখলেই নবীজিকে এমন স্বপ্ন। এইগুলো কপালের কথা 6 নাম্বার, 7 নাম্বার, কপালের নিচে দেখেন এই যে ভুরু ভুরু, 7 নাম্বার, এটা আল জামিউ সগীরের মধ্যে আছে, 6475 নাম্বার হাদিসের বর্ণনা। হাদিসের মধ্যে আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাজ্জাল হাওয়াজিব, আল্লাহর নবীর ভুরু মুবারকগুলো ছিল ঘন সরু ছিল, মিন গায়রি কর্নিন, দুই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল, একটা আরেকটার সাথে মিলিত ছিল না। এবার তাকান, বাইনাহুমা ইরকুন, দুই ভুরুর মাঝখানে একটা রগ ছিল, ইউকুন গদব, আল্লাহ নবী যখন রাগ করতেন, রাগ করলে দুই ভুরুর মাঝখানে রগটা ফুলে যেত, আল্লাহ জানে কেউ স্বপ্নে কেউ দেখেন জানায় দিন, এ নবীদিরে হুজুর স্বপ্নে দেখছি রাগ হয়েছে নবীদি, নবীদির দুই ভুরুর মাঝখানে একটা রগ ছিল, এই রগটা নবীদের রাগ তুলে নিশ্চিত আমার নবীরে বড় চমৎকার লালিমা
ছিল আবার দীর্ঘ ছিল, দেখলেই মনে হতো চোখটার দিকে তাকাইলেই মায়া মায়া লাগে, চোখের দিকে তাকাইলে কি লাগতো মায়া লাগতো। একটা কিতাব আছে সহিহুল আদামি ইকরার নাসিরউদ্দিন আলবানি রাহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবের 988 নম্বর হাদিস, এখানে আছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন, আল্লাহ নবী দুই চোখটা দুই চোখ মুবারক আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন জান্নাতের মধ্যে হুরদের চোখ যেমন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আল্লাহ বানিয়েছেন, আমার নবীর দুই চোখ আল্লাহ দুনিয়াতে থাকতে ডাগর ডাগর চোখ বানিয়ে দিয়েছেন, দুই চোখ মুবারক ছিল ডাগর ডাগর চোখ বিশিষ্ট আযীম আল আইনাইন। তিরমিজি শরীফের বর্ণনা 3638 নম্বর হাদিসের বর্ণনা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাল আইনাইন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের কোণী ছিল কালো, চোখের কোণী ছিল কালো, চোখ ছিল ডাগর ডাগর, চোখের কোণী ছিল কালো, পার দিয়ে যখন তাকাইতো একটা মায়া মায়া লাগতো, অনেকটা লালিমা ভাব ছিল পুরোপুরি না, আবার চোখের পাশটা ছিল আপনার বড় বড়, চোখ একদম ছোট ছিল না আবার অনেক বড় ছিল না, বরং এমন ছিল যার চোখের দিকে তাকাইলে যে কেউ তার চোখের মায়া করে দেবে, এত সুন্দর করে আল্লাহ রাসূলের চোখ আল্লাহ বানিয়ে। এগুলো 8 নম্বর, 9 নম্বর দেখলেন চোখ, চোখের পরে নাক, নাক কেমন ছিল কানা আফজাল আইনাইন, আল্লাহ নবীর নাক মুবারক হালকা উঁচু ছিল, লাহু নূরুন ইয়ালু, নাকের দিকে তাকাইলে মনে হইতো এই জায়গা থেকে নূর চমকায়, আফজাল আইনাইন লাহু নূরুন ইয়ালু, এখানে তাকাইলে মনে হতো নূর চমকাইতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা হলো নাক মুবারক। 10 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারক কেমন ছিল, সাহলাল খদ্দাই, আল্লাহ নবীর গাল মুবারক ছিল সমান বেশি গোস্তওয়ালা ছিল না, আবার একদম গাল দুই পাশে লেগে আছে এমন না, মাঝামাঝি টাইপের, দেখতে অনেক সুন্দর, এমন দুইটা গাল আল্লাহ তাকে দান করছেন। 11 নম্বর নবীজির দাঁত মুবারক কেমন, মুসাল্লাজাল আসনান, আমাদের বর্তমান জামানার অনেক বিউটি পার্লারে যায় দাঁতের মাঝখানে ফাঁকা করার জন্য, হাদিসের মধ্যে আসছে দাঁতের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ নবীর অভিশাপ, তবে আমার নবী আলাদাভাবে দাঁতের সৌন্দর্য বাড়ানোর প্রয়োজন হয় নাই, মুফাল্লাজাল আইনাইন মুফাল্লাজাল আসনান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাঁত মুবারক গুলা হালকা ফাঁকা ফাঁকা করে বানিয়েছেন, দাঁতের মাঝে হালকা হালকা ফাঁকা। 12 নম্বর আল্লাহ নবীর থুতু মুবারক, থুতু মুবারক কেমন ছিল, আগে মুসনাদে আহমদের একটা হাদিস শুনেন 18838 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে উতিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালিম মা, নবীজির কাছে এক বালতি পানি আনা হয়, পানি আনার পর ফামাত মাগা বিনহা, আল্লাহ নবী সেখান থেকে পানি দিলেন, দেওয়ার পর কুলি করলেন, কুলি করার পর ওই কুলির পানি বালতির মধ্যে ফালাইলেন, কুলির সাথে থুতু ইত্যাদি আসছে, সাহাবারা বলেন বালতির ভিতর থেকে মেশক আম্বরে রান্ধের হওয়া শুরু হয়, তাহলে থুতু মুবারক এত বরকতপূর্ণ ছিল। বুখারী শরীফের একটা হাদিস শুনেন 4210 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে খায়বারের যুদ্ধ বিজয় হইতেছে না, মুসলমানরা বিজয় করতে পারতেছে না, এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر খায়বারের যুদ্ধের দিন আল্লাহ নবী বললেন লা উতিয়ান রায়াতা গদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ নবী বলেন আগামী কাল পতাকা আমি এমন এক ব্যক্তির হাতে দিব যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহ রাসূলকে ভালোবাসে, শুধু তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূলও মহব্বত করে, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে এবং যাকে আল্লাহ আল্লাহ রাসূল মহব্বত করে, ইফতাহুল্লাহু আলা ইয়াদাই, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। সাহাবারা রাতের বেলা ঘুমায় না, ফাবাতু ইয়াদুকুনা, সাহাবারা রাতের বেলা এই চিন্তায় কাটাইতে লাগলো কারে জানি সকালবেলা আল্লাহ নবীর তরবারিটা দেয়, পতাকাটা কার হাতে জানি দেয়, এই চিন্তায় রাতের বেলা সাহাবারা ঘুমায় না, পেরেশান
ফালাম্মা আসবাহু গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকাল যখন হয় সবাই আল্লাহর নবীর কাছে আসলেন। নবীজি এইভাবে সবার দিকে তাকায়, তাকানোর পর আল্লাহ নবী বললেন, নবীজি সবার দিকে যখন তাকায় সাহাবারা বললেন, কুল্লুহুম ইয়ারজু আইয়ুতা রায়া, সবার আশা আল্লাহ নবী মনে হয় আমাকে পতাকাটা দিবেন, সবারই আশা মনে হয় পতাকাটা আমাকেই দান করবেন। এদিক সেদিক তাকায় বললেন, আইনা আলী ইবনু আবি তালেব, আলী ইবনে আবি তালেব আমার সাহাবা, আলী কোথায়? সাহাবারা জবাব দিলেন, ইশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আলীর চোখের মধ্যে সমস্যা, তাই আজকে আসতে পারে নাই। ফারসালু ইলাইহি, আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, ডাকার পর বললেন, আলী সবাইকে ডাকলাম পতাকা দেওয়ার জন্য, তুমি কেন আসো নাই? বলে আমার চোখের মধ্যে সমস্যা। ফাবাসাখা ফি আইনাইহি, হযরত আলীর চোখে আল্লাহ নবী থুতু মুবারক লাগায় দেয়। থুতু দেওয়ার পর হযরত আলী ফাবারা কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, এমন ভাবে সুস্থ হয়ে যায় মনে হয় হযরত আলীর চোখে জিন্দেগিতে কোনো অসুস্থতা হয় নাই। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারকের অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক এত দামি ছিল। 13 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসাল্লিকিয়া, নবীর দাড়ি মুবারক ছিল ঘন। বলেন তো দাড়ি মুবারক কেমন ছিল? ঘন। এটা আল জামিউ সগীরের হাদিস 6475 নম্বর হাদিসের বর্ণনা। 14 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাদ মুবারক, এই যে কাদ, কাদ মুবারক কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাদ মুবারক, এটা আল জামিউ সগীরের মধ্যে আসছে। দেখেন কি কয়, আমার নবীর কাদ মুবারক এত সুন্দর, কান্না উলুকাহু, গর্দান মুবারক এত সুন্দর, কান্না উলুকাহু জিদু দুমিয়াতিন ফি সাফাইল ফিদদ, হাদিসের মধ্যে আসছে নবীর গর্দান মুবারক এত সুন্দর, মণি মুক্তা রূপার একটা প্লেটের মধ্যে রাখলে যেমন চকচক করে, আমার নবীর গর্দান মুবারকটা আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন। এটা হলো গর্দান মুবারকের অবস্থা। 15 নম্বর, আল্লাহ নবীর সাহাবা বলেন মুসলিম শরীফের 1344 নম্বর হাদিসের বর্ণনা, রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি, নবীজির কাত মুবারকের এই জায়গায় পিঠের উপরের অংশে দেখলাম, ইসতাবাই দতিল হামামা, কবুতরের ডিমের মতো একটা ছোট্ট কি জানি দেখা যায়। জিজ্ঞাসা করলাম এটা কি? নবী জবাব দিলেন, এটাই হলো নবুয়তের মোহর, এটাই হলো মোহরে নবুয়ত, কাত মুবারকের নিচে পিঠের উপরে আল্লাহ পাক কবুতরের ডিমের মতো আল্লাহ নবীর মোহরে নবুয়ত লাগায় দেয়। এই জায়গায় নবুয়তের মোহরটা আল্লাহ লাগিয়ে দিয়েছেন। 16 নম্বর, নবীজির বুক মুবারক, হাদিসে আসছে কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু, এই বুকের দুই পাশে কসম ছিল না, আর বুক ছিল খুব সরু। হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদ সদরি, নবীজির বুক ছিল সরু, নবীজির বুক ছিল আপনার প্রশস্ত, আর বুকের দুই পাশে বেশি কসম ছিল না। এবার দেখেন 17 নম্বর, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দাকিকাল মাসুবা, আল্লাহ নবীর মুখ থেকে নামি পর্যন্ত মনে হয় খেজুর গাছের মতো ছোট্ট করে পশমের একটা রেখা দেখা যায়। এখান থেকে এই পর্যন্ত উপরে তেমন পশম পশম ছিল না, এই দুই বুকের এই দিকে। আর পেট কেমন ছিল? পেট এটা আল জামিউ সগীরের মধ্যে আসছে 6475, এটা 75 নম্বর হাদিসে আসছে। পেটের ব্যাপারে আসছে, সাওয়া আল বাতনি ওয়াস সদরি, পেট এবং বুক ছিল সমান সমান, আমগো মতো পেট বড় হয় নাই, পেট আর বুক ছিল সমান সমান। হ্যাঁ, আপনারা জিমে যান না, আমার নবীরে ফলো করেন, জিমেও যাওয়া লাগবে না, এশার নামাজের আগে খানা খান, খানা খাওয়ার পর এশার নামাজ পড়েন, 2 রাকাত সুন্নত পড়েন, 3 রাকাত বিতির পড়েন, আরো 8 রাকাত পড়েন, যদি সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ করতেন, এই 8 রাকাত করে এরপর আপনি ঘুমায় যান, আপনার পেট দ্বিগুণ বাড়বে। আপনি তো খান রাত 11টা খাইয়ে বাস পেট তো আপনি এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাওয়া আল বাতনি ওয়াস সদরি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট এবং বুক মুবারক সমান ছিল, নবীজির পেট ভরা ছিল না, কত সুন্দর যেন ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ছিল নবীজির বুক মুবারকের অবস্থা। তিরমিজি শরীফের 3637 নম্বর হাদিস,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্বাবিলিল বাইন, নবীজি একবারে লম্বা ছিল না তাল গাছের মতো, ওয়ালা বিল কাসীরি, আল্লাহ নবী একবারে খাটো ছিলেন না, মাঝামাঝি রকমের এমন সুন্দর ভাবে আল্লাহ নবীকে বানিয়েছেন, মুআতাদিলাল খালকি, সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর যে সৃষ্টি এমন ভাবে আল্লাহ নবীকে আল্লাহ বানিয়েছেন, দখমাল কাতিফাইন ওয়াল কদামাইন, হাত এবং পা মুবারক, দখমাল কারাবিস, জোড়াগুলা ছিল মাংসল শক্তিশালী, এই কথাগুলো কেন বললাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রবিউল আউয়াল মাসে দুনিয়াতে পাঠিয়েছে, তো আমাদের মা বোনরা নাটক সিনেমাগুলা না দেখা আমার নবীর নিয়ে একটু ভাবেন, নবীজির আকৃতি গঠন নিয়ে একটু ভাবেন, এই জন্য আপনারা কি করবেন, বাংলায় বেরিয়েছে শামাইলে তিরমিজি, বলেন কি বললাম, মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব মাদ্রাসার আলেমদের সাথে পরামর্শ করে যোগাযোগ করে এই একটা কিতাব সবাই কিনে নেবেন, যারা বিয়ে করছেন স্ত্রী সন্তান সম্ভবা বিবির হাতে এই বইটা দিয়ে বলবেন এটা পড়ো, ওখানে আছে নবীজির হাত কেমন, কান কেমন, নাক কেমন, চোখ কেমন, সব ওখানে দেওয়া আছে, আপনার বিবি পড়বে আর কল্পনা করবে সন্তানের উপর এই প্রভাব আল্লাহ সৃষ্টি করে দিবেন, কথাগুলো বুঝে আসছে সবার, তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন এবং সুন্দরভাবে আল্লাহ বানাইলেন, 40 বছর বয়সে আল্লাহ ওনাকে নবুয়ত দান করলেন, নাসাই শরীফের হাদিস, হাদিস নাম্বার 4191 নাম্বার হাদিসের বর্ণনা, আব্দুর রহমান ইবনে আব্দে রব্বিল কাবা তাবিন নাম, উনি বলেন আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন, আমি নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে গেলাম, ও হুয়া জালিসুন ফি জিল্লিল কাবাতি, তখন কাবার ছায়ার মধ্যে বসা, ওয়ান নাসু আলাইহি মুজতামিউন, জনগণ তাকে ঘেরাও করে আছে, সবাই আমরা আল্লাহর নবীর সামনে দাঁড়ানো, হঠাৎ আল্লাহ নবীর সাহাবার সামনে দাঁড়ানো, হঠাৎ আল্লাহ নবীর সাহাবা বললেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম, ইদ নাযালনা মানজিলা, সফর করতে করতে এক জায়গায় আমরা যাত্রা বিরতি দিলাম, যাত্রা বিরতি দেওয়ার পর আমাদের সাহাবাদের মধ্যে তিনটা দল হয়ে যায়, ফামিন্না মাইয়াদরিবু খিবা, একদল তাবুটা নাই, একদল তাবুটা নাইতেছে, ওয়ামিন্না মাইয়ান তাদিলো, আরেকদল তীর নিশানা ঠিক করতেছে তীরের প্রতিযোগিতা, ওয়ামিন্না মান হুয়া ফি জাসরাতিহি, আরেকদল তার পশুগুলা চারণভূমির মধ্যে চড়ায়, পশুরে পানি খাওয়ায়, ঘাস খাওয়ায়, তো দেখেন কি হয়েছে, এক ব্যক্তি গিয়া তিন দল সাহাবারে ডাক দিলেন, কি বললেন, ইন্নাদা মুনাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু জামিআ, হঠাৎ একজন আহ্বানকারী আল্লাহ নবীর সাহাবাদেরকে গিয়ে বললেন নামাজের সময় হয়ে গেছে, সবাই তোমরা জামাতে উপস্থিত হও, ফাজতামানা আলাইহি, আমরা জামাতে আসলাম, জামাতে আসার পর আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, ভাষণের মধ্যে বললেন ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা মা ইয়ালামুহু খায়রাল লাহুম ওয়া ইউনজিরু ক্বাওমাহু আলা মা ইয়ালামুহু শাররাল লাহুম, আমি সহ আমার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে সমস্ত নবী তার উম্মতের জন্য মৌলিকভাবে দুইটা দায়িত্ব আদায় করা লাগত, কয়টা দায়িত্ব, সব নবী তার উম্মতের জন্য দুইটা দায়িত্ব পালন করা লাগতো, আমি সহ যত নবী দুনিয়াতে আসছে, এক নাম্বার উম্মতের জন্য যা কল্যাণকর এই কল্যাণকর বিষয়টা উম্মতকে জানায়া দেওয়া, আর উম্মতের জন্য যা অকল্যাণকর অকল্যাণকর বিষয় থেকে উম্মতকে সতর্ক করা, এই কল্যাণকর আর অকল্যাণকর বিষয় নবী আমাদেরকে জানিয়ে দেয়, জানানোর পর এখন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি অকল্যাণ অনেক কিছু আছে এর মধ্যে কিছু হাদিসের মধ্যে আছে, যেমন একটা উদাহরণ নাসাই শরীফ হাদিস নাম্বার 4161 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ নবী বলেন বাইউনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআ, আমার কাছে তোমরা বায়াত হও, তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না, ওয়ালা তাসরিকু তোমরা জিনা চুরি করবে না, ওয়ালা তাজিনু তোমরা ব্যভিচার করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইনফাক, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করবে না, ছেলে নিলে মেয়ে নিলে কে খাওয়াইবো এই চিন্তায় সন্তান নেয় না, হত্যা করে সন্তান কি করে বলেন তো? এই যে সন্তান না নেয় এইভাবে যে সন্তান আরেকটা হইলে কে খাওয়াইবো, এটা সন্তান হত্যা করে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করবে না। পাঁচ নাম্বার, ওয়ালা তাতুনা বিবুহতানিন তাফতারুনহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, বানিয়ে বানিয়ে তোমরা মিথ্যা কথা বলবা না। ছয় নাম্বার, ওয়ালা তাসুনি ফি মারুফ, ন্যায় কাজে আমি নবীর নাফরমানি তোমরা করবা না। এটা সাহাবাদেরকে নবী বললেন। এখন সাহাবাদের রিয়াকশন দেখেন, নাসাই শরীফ হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস, সাহাবা ওবাদা ইবনে সামিত বলেন বাইআনান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআ। এখন আপনারা একটা বাংলা বলাবো, আপনারা বলবেন, সাহাবা বলেন আমরা আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত হলাম, নবীর কথা শুনবো এবং মানবো। বলেন নবীর কথা শুনবো এবং মানবো, এটা সাহাবারা বললেন। এবার দেখেন কি কয়, ফিল ইউসরি ওয়াল উসরি, আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো, আমার প্রতিকূলে হলেও মানবো, আমার পক্ষে হলেও মানবো, আমার বিপক্ষে হলেও মানবো, ওয়াল মানসাতি ওয়াল মুকরাহি, সুখেও নবীর কথা মানবো, দুঃখেও নবীর কথা মানবো, ওয়াল্লা নুনাজি আল আমর আহলা, যোগ্য ব্যক্তি যদি যোগ্য আসনে বসে যায় তার বিরোধিতা আমরা করব না, ওয়া নাকুমা বিল হাক্কি হাইসু কুন্না লা নাখাফু বিল্লাহি নাওমাতাল লাইম, আল্লাহর রাস্তায় হক কথা বলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দাকে ভয় করব না, এই মর্মে আমরা আল্লাহ নবীর হাতে বায়াত হলাম, আমরা নবীর কাছে বায়াত হলাম, নবীর কথা আমরা শুনবো, নবীর কথা আমরা মানব। তাহলে আমরা সবাই এই কথায় অঙ্গীকারাবদ্ধ, নবীর কথা শুনবো এবং নবীর কথা মানব। তাহলে নবীরে আল্লাহ পাঠাইলেন, আবার নবী আমাদের নবুয়ত পাওয়ার পর নবী জানায়া দিলেন প্রত্যেক নবীর দুই দায়িত্ব, কল্যাণকর বিষয়ে জানায়া দেওয়া, অকল্যাণকর বিষয় থেকে সতর্ক করা, চুরি করা অকল্যাণকর, জিনা করা অকল্যাণকর, ব্যভিচার অকল্যাণকর, হত্যা অকল্যাণকর, এই সব বিষয়গুলো জানাইলেন। আবার আমরা অঙ্গীকার করলাম, হুজুর আমরা আপনার হাতে বায়াত হইলাম, বায়াত হয়ে অঙ্গীকার করলাম আমরা কোনো অন্যায় কাজ করব না। এবার দেখেন আল্লাহ কোরআনে কি বলে সূরা হাসরে, মা আতাকুমুর রাসূলু ফাখুজু, নবী তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা থেকে নিষেধ করে তা থেকে তোমরা বিরত হও। আল্লাহ বললেন নবী যা দেয় তা গ্রহণ করো, নবী যা থেকে নিষেধ করে তা থেকে বিরত হও। এবার আমার আপনার প্রশ্ন, নবী আমাদেরকে কি দিয়েছেন, যেইটা দিয়েছেন এটা আমরা গ্রহণ করব। সহিহ তারগীব 40 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন তারাক্তু ফীকুম মা ইন ইতাসামতুম বিহি ফালান তাদিল্লু আবাদা, আমি তোমাদের কাছে দুটি জিনিস দিয়ে গেলাম, এই দুইটা আঁকড়ে ধরবা কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। আল্লাহ বলছে দা দিছে তা গ্রহণ করো। বলেন নবী কয় জিনিস দিছে, দুই জিনিস, কিতাব আল্লাহ আল্লাহর কোরআন, দুই নাম্বার ও সুন্নাত রাসূলি আল্লাহর নবীর সুন্নত, এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নত। খুব মন দিয়ে শুনেন কোন দিকে আমি একটা গুরুত্বপূর্ণ কথার দিকে আগাইতেছি, এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নত। এখন বোঝা গেল আমরা কোরআন সুন্না মানবো, আর কোরআন সুন্না থেকে আমরা সব শিখবো কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর। ইবনে মাজাহ হাদিস নাম্বার 11, এই হাদিসের বর্ণনাকারী জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন কুন্না ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সামনে আসি, নবী যে আমাদের সামনে আসলেন, খত্ত রাসূলুল্লাহ, খত্ত নবী একটা লম্বা দাগ দিলেন, দাগ দেওয়ার পর খত্ত খত্তাইনি আন ইয়ামিনি, ডানে দুইটা দাগ দিলেন, ওয়া খত্ত খত্তাইনি আন শিমালি, বামে দুইটা দাগ দিলেন, আবার নবী আসলেন, আসার পর মাঝে একটা দাগ দিলেন, ডানে দুইটা দাগ দিলেন, বামে দুইটা দাগ দিলেন, দেওয়ার পর সুম্মা ওয়াদা আয়াদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খত্তিল আওসাত, আল্লাহ নবী তার হাত মুবারক মাঝখানের রাস্তার মাঝখানের দাগের উপর রাখলেন। বলেন তো দাগ কি একটা দিছে না অনেকগুলা? অনেক, কিন্তু রাখছে কোনটার উপর? মাঝখানে, মাঝখানের দাগে হাত রাখার পর নবী বললেন হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটাই হলো আল্লাহর সোজা রাস্তা,
এটা হলো আল্লাহ সোজা রাস্তা, তথা কোরআন সুন্নার রাস্তা এটাই। কোরআন সুন্নার রাস্তা একটা, এটা সিরাতে মুস্তাকিম, আশেপাশের রাস্তা সব শয়তানের রাস্তা। প্রত্যেক রাস্তায় এক শয়তান দাঁড়ায় দাঁড়ায় আমাকে আপনাকে আহ্বান করে, বলেন কোরআন সুন্নার রাস্তার নাম কি? সিরাতে মুস্তাকিম। তাহলে কোরআন সুন্নার রাস্তা হলো মাঝের রাস্তাটা, আশেপাশের রাস্তাগুলো শয়তানের রাস্তা। কল্যাণকর আর অকল্যাণকর বিষয় জানবো কোথেকে? কোরআন সুন্না থেকে। আর কোরআন সুন্না অনুযায়ী চলবো যেই রাস্তা, ওই রাস্তাটার নামে সিরাতে মুস্তাকিম। ইবনে মাজার 12 নম্বর হাদিস, যে মূল কথাটা আমি যেটা বলার জন্য চাইতেছিলাম এই কিছু ওই কথার দিকে আসলাম এখন। এবার ইবনে মাজার হাদিসটা শুনেন, এই হাদিস নাকারী মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইউশিকুর রাজুল মুত্তাকিয়ান আলা আরিকাতি, শের জামানায় কিছু মানুষ কোরআন পড়তে পড়তে এত বড় গবেষক হবে, হওয়ার পর সিংহাসনের মধ্যে বসা থাকবে আর ভাব ধরবে আমার চাইতে বড় পণ্ডিত আর দুনিয়ায় কেউ নাই, শুধু কোরআন পড়তে পড়তে অনেক বড় গবেষক হয়ে গেল কোরআন। এবার ওই ব্যক্তির সামনে আমি আপনি আমরা কেউ গেলাম, যাওয়ার পর হাদিস পেশ করলাম, ইউহাদ্দাসু বিহাদিসিন মিন্নি, আমার হাদিস তার সামনে যখন পেশ করা হয় ওই ব্যক্তি বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ, কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? বলেন আমগো কাছে নবীজি কি শুধু কোরআন দিছে না কোরআন সুন্নাহ? আবার আল্লাহ কইছে নবী যা দিছে এটা গ্রহণ করো, নবী দিছে কয় জিনিস? কোরআন এবং সুন্নাহ। এখন আমরা ওই কোরআনওয়ালার কাছে যখন গিয়ে হাদিস পেশ করব, সে বলে আমাদের কাছে কোরআন থাকতে হাদিসের কি দরকার? এখন সে যুক্তি দেয় বাবা ওয়াজাদনা ফিহি মিন হারামিন হাররনা, কোরআনের হারাম হারাম মানলেই হয়, বাবা ওয়াজাদনা ফিহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালাল হালাল মানলেই হয়, কোরআনের হালাল কোরআনের হারাম মানলেই তো হাদিসের কি দরকার? নবীজি বলেন তার মুখের উপর তখন বলে দিবা আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলুমা হাররামাল্লাহ, নবী যা হারাম করে নবীর হারাম করাটা আল্লাহর হারামের মতো বিধিবদ্ধ হয়ে যায়। তাহলে আমার নবীর হারাম আমার নবীর হালাল, আল্লাহর হালাল আল্লাহর হারাম, এটার যেমন গুরুত্ব, আমার নবীর করা হালাল হারামেরও ঠিক তেমন গুরুত্ব। কোরআন এবং সুন্নাহ, না শুধু কোরআন, সবাই বলেন শুধু কোরআন না কোরআন সুন্নাহ? আচ্ছা কোরআন শুধু কেন মানা যাবে না? শুধু কোরআন কেন মানলে ঝামেলা কি? শুধু কোরআন যদি মানতে যান হাদিস ছাড়া কি ঝামেলা হইতে পারে? সূরা নিসা আছে, আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফানকিহু মা আতাবা লাকুম মিনান নিসা, পরেরটার বললাম কি বলেন তোমরা নারীদের মধ্যে যারে পছন্দ হয় বিয়ে করো, যাকে পছন্দ হয় কি করো? মানে কি প্রেম করে? না না না, মা বাবা দেখাবে পছন্দ করবেন বিয়ে করবেন। তাহলে বলেন তো সূরা নিসা কি আছে? বিয়ে করো, বাংলাটা বললেন এটা জিনিস বুঝার আছে, বিয়ে করো। সূরা নূরের মধ্যে আছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, নারী পুরুষদের মধ্যে যাদের বিয়ে হয় নাই যারা বিয়ে করে নাই তোমরা তাদেরকে বিয়ে করায়া দাও। সূরা নিসা আছে বিয়ে করো, সূরা নূরে আছে বিয়ে করাও, দুইটা বাংলা শুধু বলেন বিয়ে করো বিয়ে করাও, আলেমরা ছাড়া অন্যরা বলেন তো বিয়ে করো বিয়ে করাও, বলেন তো সূরা নিসায় কি আছে? বিয়ে করো, আর সূরা নূরে আছে বিয়ে করাও। এখন কিভাবে বিয়ে করো কিভাবে বিয়ে করাও এটা কোরআনের কোন আয়াতে আছে? আল্লাহ শুধু বলছে বিয়ে করো, আল্লাহ বলছে বিয়ে করাও। স্বামী একজন ছেলে একটা মেয়েকে বলবে এত লক্ষ টাকা দেন মোহর বেবাক, আব্দুর রহমানের মেয়েকে আমি 1.5 লক্ষ টাকা দেন মোহরের বিনিময়ে আমি বিয়ের প্রস্তাব করলাম, এই যে কথাগুলো কোরআনের কোন আয়াতে লেখা আছে? কোরআনে আছে বিয়ে করো, কোরআনে আছে বিয়ে করাও, পদ্ধতি কোরআনের মধ্যে নাই, এটা আছে হাদিসের মধ্যে। অতএব কোরআন বুঝতে হলে হাদিসের বিকল্প নাই, শুধু কোরআন যারা বলবে যে শুধু কোরআনই চলে হাদিসের দরকার নাই, এই যে একটা বিপদে বললাম, এই ব্যক্তি কোরআনের পণ্ডিত এরে বলবেন আপনার আব্বা আমার বিয়েটা যে পদ্ধতিতে হয়েছে এই পদ্ধতিটা কোরআনের কই লেখা? এবার আরেকটা আছে আল্লাহ বলেন সূরা আপনার হজের 117 পারা শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো সিজদা করো, কি করো লেখা নাই, সিজদা করো কিভাবে লেখা নাই, ফজরের নামাজ পড়ো কিভাবে নামাজ পড়ো, ফজর 2 রাকাত ফরজ এটা কোরআনের কোথাও লেখা নাই, জোহরের নামাজ 4 রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই,
আসর চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই, মাগরিব তিন রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই, এশার নামাজ চার রাকাত ফরজ কোরআনের কোথাও লেখা নাই। যারা বলে কোরআন থাকতে হাদিসের প্রয়োজন নাই, তাদের টার্গেট হলো আপনাদেরকে তারা মসজিদ থেকে বের করে নামাজ থেকে দূরে সরাইতে চায়। কারণ এরা একসময় আপনার ওই গুরু ঠাকুররা আপনারে বলবে কি জানেন, একসময় এই কোরআনে নামাজ পড়ো আছে, রুকু করো আছে, সেজদা করো আছে, তুই মসজিদে যেই নিয়ম করছো এটাকে আছে, তা আপনি বলবেন না, অলরেডি ফেসবুকে এই জাতীয় দাওয়াত চলছে। তাহলে বলেন কোরআনে আছে রুকু করো, কিভাবে করো হাদিসে বলবেন আপনারা, কোরআনে আছে রুকু করো কিভাবে কোথায় আছে হাদিসে, কোরআনে আছে সিজদা করো কিভাবে কোথায় আছে হাদিসে, কোরআনে আছে বিয়ে করো কিভাবে এটা কোথায় আছে হাদিসে, কোরআনে আছে বিয়ে করাও কিভাবে করাবা কোথায় আছে হাদিসে। তাহলে শুধু কোরআন না, শুধু সুন্নাহ না, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, মাশাআল্লাহ। এটাই বলছে আল্লাহ, আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা থেকে বিরত থাকো। নবী বিদায় হতে আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেলেন, একটা কোরআন আর একটা হলো সুন্নাহ, মনে থাকবে তো কথাটা, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন। এবার দেখেন বুখারী শরীফের 349 নম্বর হাদিস, এই হাদিস লম্বা হাদিস, নবীজি মেরাজ থেকে আসছে, আসার পর আল্লাহ নবীর সাথে হযরত মুসা নবীর সাক্ষাৎ, মুসা নবী আমাদের নবীকে প্রশ্ন করলেন আল্লাহ আপনাকে কি দিয়েছেন, আমাদের নবী জবাব দিলেন খামসিনা সালাতা, 50 উক্ত নামাজ আল্লাহ আমাকে দিয়েছেন। মুসা নবী কয় যান যান নামাজ কমায় নেন, কমাইতে কমাইতে কোনো বর্ণনায় পাঁচ, কোনো বর্ণনায় দশ, পাঁচ করে কমায় বা দশ করে কমায়, কমাইতে কমাইতে আছে আর পাঁচ উক্ত। নবীজি পাঁচ উক্ত নিয়ে দুনিয়ায় রওনা করলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব লাই বদ্দালুল কাউলু লাদাইয়া, আমার কথার কোনো পরিবর্তন নাই, 50 উক্ত পড়লে সওয়াব দিতাম 50 উক্তের, এখন যদি 5 উক্ত পড়ে সওয়াব আগের তাই 50 উক্তের সওয়াব দিয়ে দিলাম। ঘটনাই জায়গা না, এই হাদিস কেন শোনাইলাম, আমাদের দেশে কোরআনের পণ্ডিত বলে আমার মাথায় ধরে না আল্লাহ কেন একদিনে 50 উক্ত নামাজ দিবে, এটা ওনার মাথায় ধরে না, কোরআনের গবেষক, আমাদের দেশের এক কোরআনের গবেষক বলে ফেলেছে, ওই গবেষকের এক মুরিদ এক মাদ্রাসায় 1,00,000 টাকা দিত প্রত্যেক মাসে, আমাদের বাংলাদেশের এক নরসিংদীর এক মাদ্রাসায় 1,00,000 প্রত্যেক বছর 1,00,000 টাকা দিত। এখন শুধু উনি এই কারণে আর 1,00,000 টাকা দান করবে না, কারণ ওই মাদ্রাসায় হাদিস পড়ানো হয়, উনি হাদিস যে মাদ্রাসায় পড়ানো হয় সেখানে দান করবে না, শুধু কোরআন পড়ানো হলে সেখানে দান করবে। এই মুরিদ সাহেবের পীর সাহেব যিনি আমাদের বাংলাদেশে স্টিল উনি এখনো বেঁচে আছে, ওই গুরু উনি বলছে ওনার মাথায় ধরে না একদিনে আল্লাহ 50 উক্ত কেনই বা দিবে, যদিও পরে পাঁচ উক্ত হয়েছে কিন্তু আল্লাহ তো 50 কেন দিলেন, এর কোনো প্রশ্ন আল্লাহ 50 কেন দিবে, এরকম অযৌক্তিক কাজ আল্লাহ কেন করবে। তুমি বলে এগুলা মানুষের বানানো, বুখারি তিনি বানায় লেখছে, এটা হজরতের দাবি, আমি হজরতের দাবি মেনে নিয়ে নগদ ওনার মুরিদকে পাল্টা প্রশ্ন করিয়া দুই বছর বা আড়াই বা তিন বছর হয়ে গেছে এই প্রশ্ন করছি, আমি বললাম মানে আল্লাহ ওই মুহূর্তে সূরা মারিদের এক আয়াত মাথায় দিয়ে দিয়েছে, ঠিক ওই মুহূর্তে গাড়িতে বসে আল্লাহ তাআলা বলেন তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, হাদিসের মধ্যে ওনার মাথায় ঢুকে না আল্লাহ একদিনে 50 উক্ত কেন দিলেন, কোরআনের সূরা মাআরিজের মধ্যে আছে একদিনের সমান হবে 50,000 বছরের সমান। এখন বলেন 50 বেশি না 50,000 বেশি, এখন উনি বুখারীর 50 মানতে পারে নাই, উনি যখন গবেষণা করতে করতে সূরা মাআরিজে আসবে তখন বলবে আমি কোরআন মানি না, কারণ আর একদিনে 50 মাথায় ধরে না, তো একদিন 50,000 বছর এটা মাথায় ধরবো কেন, তাহলে ওই সময় বলবে আমি কোরআন মানি না, সূরা মাআরিজে আছে একদিনের সমান 50,000 বছর আর আল্লাহ একদিনে 50 উক্ত মাত্র নামাজ দিয়েছে তো ওনার এটা ধরে নাই। তো আমি ওনারে বলছি আপনার গুরুকে বইলেন যে ওনার মাথায় ওই 50,000 বছর কিভাবে ধরবে, সম্ভবত গুরু সাহেব এখনো গবেষণা করতে করতে এখানে আসেনি। তাহলে কোরআন না সুন্নাহ, না কোরআন সুন্নাহ, মসজিদে জুমার দিন আজান দেয় কয়টা, আরে কয় না কা বিসমিল্লাহ, জুমার আগে আজান কয়টা, জুমার আগে আর কি, জুমার নামাজের আগে দুই আজান, এক আজানে মসজিদে যান আর এক আজানে হুজুর খুতবা দেয়, ঠিক না, এখন প্রশ্ন হলো হুজুর দুই আজান কই পাইলেন, দুই আজান আপনারা কোথায় পাইলেন, উত্তর হইলো এক আজান তো নবীজির সুন্নত, তো বুঝলাম নবীর সুন্নত, আরেক আজান কই পাইলেন, তো আমি জবাব দিলাম আরেক আজান হযরত উসমান গনির সুন্নত, উসমান গনির সুন্নত যে মানতে হইব এটা কই আছে, এত প্রশ্ন আজিব, সব সময় মনে রাখবেন, বলবেন ইবনে মাজা হাদিসের কিতাব, কোন কিতাব, 42 নাম্বার হাদিস, বলেন কয় নাম্বার হাদিস,
এই হাদিস নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো। তাহলে জুমার আগে এক আজান নবীর সুন্নত থেকে পাইলাম, নবীর সুন্নত আঁকড়ে ধরলাম এক আজান, এটা বুঝলাম নবীর সুন্নত আঁকড়ে ধরলাম। এবার হুজুর আর এক আজান ও সুন্নতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, এরপরেই নবী কয় হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশেদার সুন্নত তোমরা আঁকড়ে ধরবা। বলেন তো চার খলিফার মধ্যে হযরত উসমান আছে না নাই? তাহলে আলাইকুম বিসুন্নতি দিয়া এক আজান ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন দিয়া আরেক আজান, অতএব দুই আজান দেওয়া মানে আল্লাহ নবীর সুন্নতের কথা মেনে নেওয়া। অতএব দুই আজান দেওয়া মানে নবীর কথা মেনে নেওয়া, কারণ নবী ইবনে মাজার 42 নম্বর হাদিসে বলছে তোমরা আমার সুন্নত ধরো, খুলাফায়ের রাশেদার সুন্নত। দেখেন খুলাফায়ের রাশেদার ধর, মনে করেন এই চারজনের সুন্নত ধরো, খুলাফায়ের রাশেদার সুন্নত, তো আমার সুন্নত পালন করতে গিয়ে এক আজান, খুলাফায়ের রাশেদার মধ্যে হযরত উসমানের সুন্নত আরেক আজান, উসমানের সুন্নত পালন করাও মানে নবীর কথা মানা, কারণ নবী তো বলছে আমার খোলাফায়ে রাশেদা সাহাবা যারা তাদের সুন্নত আঁকড়ে ধরো। তাহলে দুই আজান মানা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নেওয়া। আলেম সারা অন্য যারা ঠিক কইতাছেন, বুঝে ঠিক কইতাছেন না না বুঝে? তাহলে আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত চার খলিফার সুন্নত আঁকড়ে ধরো। হযরত উসমান গনি চার খলিফার মধ্যে তিন নম্বর খলিফা, তাহলে এক আজান এই সুন্নত নবীর সুন্নত থেকে পাই, আরেক সুন্নত হযরত উসমান গনির সুন্নত থেকে পাই। তাহলে বলেন তো আমরা ইসলামী শরীয়ত মানি কোরআন সুন্না অনুযায়ী না শুধু কোরআন অনুযায়ী? সুন্না অনুযায়ী। আর সুন্নতের সংজ্ঞাটা কি শুধু নবীর সুন্নত না সাহাবাদেরও সুন্নত? মাশাআল্লাহ ভাই, যদি বুঝে থাকেন তো অনেক ভালো কথা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার কি বলে দেখেন, বুখারী শরীফ 7281 নম্বর হাদিস, যা আত মালাইকাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ঘুমায়, একদল ফেরেশতা আল্লাহ নবীর কাছে আসছে, হযরত জাবিরের বর্ণনা, নবীজি ঘুমায়, একদল ফেরেশতা আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর এক ফেরেশতা কয় ইন্নাহু নাঈম, তিনি তো ঘুমায়, আর এক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাঈমা, তার চোখ ঘুমায়, অল কালবা ইয়াকযান, অন্তর জাগ্রত। আবার বলি, নবীজি ঘুমায় রয়েছে, ফেরেশতারা নবীর সামনে, এক ফেরেশতা কয় তিনি তো ঘুমায়, আরেক ফেরেশতা কয় তার চোখ ঘুমায়, অন্তর জাগ্রত। এখন আপনারা বলেন তো আমি যে আপনাদের এই বুখারী হাদিস শোনাইতেছি, আমি কেমনি শোনাইতেছি? নবীরা ঘুমায় রয়েছে, হাদিসটা নবীর না? আরে নবীজির হাদিস না, তো নবীজিরা ঘুমায় রয়েছে? হ্যাঁ মাশাআল্লাহ, কে বলছে না? আপনি আলেম না তো? না, এই তো পাওয়া গেছে শ্রোতা একজন, আলেম ছাড়াও একজন বুঝছে, নবীর কলব তো জাগ্রত আছে, এই জন্য তো এই হাদিস আমরা জানতে পারছি। ফেরেশতা আসছে, আসার পর এক ফেরেশতা কয় তিনি তো ঘুমায়, আরেক ফেরেশতা কয় না তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়। এবার আরেক ফেরেশতা কয় ইন্নালি সাহিবিকুম হাজা মাসালা, এই ব্যক্তির একটা দৃষ্টান্ত আছে, ফাদ্রিবু লাহু মাসালা, তার দৃষ্টান্তটা দিয়ে দাও। ফেরেশতারা ফেরেশতারা কয় এই যিনি ঘুমিয়ে রয়েছে ওনার একটা দৃষ্টান্ত আছে, এটা দাও তোমরা, এই দৃষ্টান্তটা বলো। এবার আরেক ফেরেশতা কয় ইন্নাহু নাঈম, তিনি তো ঘুমায়, আরেক ফেরেশতা কয় ইন্নাল আইনা নাঈমা ওয়াল কালবা ইয়াকযান, তার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। ফেরেশতারা বলতে লাগলেন মাসালুহু কামাসালি রাজুলিন বানা দার, তার দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ওয়া জাআলা ফিহা মাকদুবাতান, ঘরের মধ্যে দস্তরখান বিছিয়েছে, দস্তরখানের মধ্যে সুস্বাদু খাবার, বাসাদাইয়া, একজন আহ্বানকারীকে বাহিরে পাঠিয়েছে আহ্বান করার জন্য, দস্তরখানের দিকে মানুষকে ডেকে আনো, আহ্বানকারী বাহিরে আসছে, আসার পর আমাকে আপনাকে আমাদেরকে পেয়েছে, পাওয়ার পর কয় ওই ঘরের মধ্যে দস্তরখান বিছানো আছে, সুস্বাদু খাবার, তোমরা চলো। আমরা তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুইজন হয়ে গেলাম, একদল আমরা বিশ্বাস করলাম, ঘরের মধ্যে গেলাম, যাওয়ার পর দস্তরখানের খাবার খাইলাম, হাদিসের বর্ণনা, এই ব্যক্তির কথা একদল মানসে মানার পর আজাবাদ দাইয়া ওয়া দাখালাত দার ওয়া আকালা মিনাল মাদুবা, আহ্বানকারীর কথা বিশ্বাস করছে, ঘরে গেছে দস্তরখানের খাবার খাইছে, আরেক দল তার কথা বিশ্বাস করে নাই, লাম ইয়াদখুলিদ দার, ঘরেও যায় নাই, ওয়া লাম ইয়াকুল মিনাল মাদুবা, দস্তরখানের খাবারও খায় নাই। এটা বুঝছেন নিত্যটুকু বাংলাটা? এক ব্যক্তি একটা ঘর বানাইছে, ঘরে দস্তরখান বিছিয়েছে, দস্তরখানে সুস্বাদু খাবার, এই খাবার সাজানোর পর আমি মনে করেন বানাইছে, তো বানানোর পর সুস্বাদু খাবার সাজানোর পর একজনকে পাঠাইলাম, যান যাদেরকে পাইবেন তাদেরকে বলবেন ঘরে মজা মজা খাবার আছে, তো যারা আসবে তারা খাবে, যারা আসবে না তারা খাইতে পারবে না। তো একজন বাহিরে এসে বলছে এই ঘরে দস্তরখান আছে, মজাদার খাবার আছে, তোমরা যারা এই মজার খাবার খাইবা
তাহলে তোমরা ঘরে যারা ঢুকবা মজার খাবার খেতে পারবা, আর যারা ঢুকবা না তারা খাবার খেতে পারবা না। এখন একদল কথা বিশ্বাস করছে আর একদল করে নাই। এই ফেরেশতারা এই কথাগুলো বলতেছে। এখন এক ফেরেশতা কয়, আও বিলুহা লাহু, এই যে দৃষ্টান্তটা দিলা, এই দৃষ্টান্তটা কিসের দৃষ্টান্ত এটা একটু তাকে বুইলা শোনায় দাও। এবার দৃষ্টান্ত শোনাইতে লাগলেন, কিভাবে দেখেন ফেরেশতা বলতে লাগলেন, ফাদ্দারু আল জান্নাহ, যে ঘরটা ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত, ঘর বানিয়েছেন আল্লাহ, জান্নাত ছাদিয়েছেন আল্লাহ, দস্তুরখান বিছিয়েছেন আল্লাহ, দস্তুরখানের মধ্যে খাবার সাজিয়ে রাখছেন আল্লাহ, ফাদ্দাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেই লোকটা ঘুমিয়ে আছেন উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ পাঠিয়েছেন ওই দস্তুরখানের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। যে মানুষগুলা তার ডাকে সাড়া দেয় তারাই জান্নাতে যাবে, যাওয়ার পর দস্তুরখানের সুস্বাদু খাবার খেতে পারবে, আর যারা তার ডাকে সাড়া দিবে না তারা ঘরেও যেতে পারবে না, দস্তুরখানের সুস্বাদু খাবার খেতে পারবে না। এবার আল্লাহর নবীর সামনে ওই ফেরেশতারা বলতে লাগলেন, ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে তারা আল্লাহর আনুগত্য করে, ওয়ামান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসা আল্লাহ, আর তারা আল্লাহর নাফরমানি করে, কোরআন মানার নাম কি নবীর আনুগত্য, না কোরআন সুন্নাহ মানার নাম নবীর আনুগত্য, তাহলে যারা বলবে শুধু কোরআন মানি না, এরা রসুলকে মানে না, এরা আফাতু মিনুনা বিবাদিল কিতাব, কোরআনের কিছু মানে, ওয়াতাকফুরুনা বিবাদ, আর কিছু অস্বীকার করে আর দাবি করে মুসলমান, এরা মুসলমান না, মুনাফিক মার্কা শয়তান। এদের গুরুরা আবার দাড়ির দলিল কোরআনে পায় না বলে দাড়ি রাখে না, প্রায় কিছু গুরু রাখছে দাড়ি যারা শুধু কোরআন মানে, আর অনেক গুরুরা এবং অনুসারীরা দাড়ি রাখে না, কারণ দাড়ির কথা হাদিসে আছে কোরআনে নাই, ওই যে বললাম কোরআন পড়ে না, পড়লে কোরআনই দাড়ির কথা নাই, কি কইলাম বলেন তো, কোরআন পড়লে দাড়ির কথা পাইছে, মুসা নবী গেছে হারুন নবীর এর কাছে, যাওয়ার পর আল্লাহর কাছে গেছে, তো যাওয়ার পর আল্লাহ বললেন কি করছেন আপনি, তো কি হইছে, তো আপনার জনগণ তো শেষ হয়ে গেছে, তো কি হইছে, তো আল্লাহ বলে দিলেন আপনি আসার পর এরা বাসুর বানাইছে, বাসুরের পূজা শুরু করছে, তো তাই নাকি, তো হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে, আল্লাহ লিতারদ আজিন্তু ইলাইকা রব্বি লিতারদ, আল্লাহ আপনার কাছে তাড়াতাড়ি আসছে আপনি যাতে আমার প্রতি সন্তুষ্ট হন, ওই দিক দিয়ে তো ঘটনা খারাপ, জাতি তো এই আমার মায়ের পেটের সন্তান ভাই, মানে মায়ের মায়ের ছেলে, ও মায়ের ছেলে, তুমি আমার দাড়ি আর চুল ধরো না, কোরআনের আয়াত, কোরআনের ছিল বারায় লা তাকুজ বিলিহিয়াতি, তুমি আমার দাড়ি আর চুল ধরো না, বলেন দাড়ি যে ধরো না, তাহলে দাড়ি কি নাই এটা ধরতে, না দাড়ি আছে বলে ধরতে শুরু করছে, দাড়ির কথা কোরআনে বলে নাই, কোরআনে খুবই কৃষ্ণের কোরআনে ধরে এই জায়গায় আনেন, একজন আমিনা হা হেজখানার হাতে কোরআনের সামনে বসায় আছেন, আর ওরে হেলে একবার অনুবাদ ছিঁড়ে দিবেন, হেজখানার একটা ছাত্ররে দেখবেন গবেষক সব কই গেছে, আল্লাহ খুঁজে নেবেন, তা থেকে বিরত থাকবা, উনি কয় জিনিস দিয়ে গেছে আমাদেরকে, কোরআন এবং সুন্নাহ, শুধু কোরআন না, শুধু সুন্নাহ না, কোরআন সুন্নাহ, তাহলে উভয়টা মানা, এই উভয়টা মানার নাম সিরাতে মুস্তাকিম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহি বুখারী 6482 নম্বর হাদিসের মধ্যে বলে, শোনো উম্মত, মাসালি ও মাসালুকুম, আমার আর তোমাদের দৃষ্টান্ত, কা মাসালি রজুলিন আতা কাওমা, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে গেছে, যাওয়ার পর বলছে ইন্নি রাআইতু জাইশাবি আইনাইয়া, আমি এই দুই চোখ দিয়া অমুক জায়গায় দেখছি সশস্ত্র বাহিনী অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে। নবীর কথা মানার ক্ষেত্রে দুই দল হয়ে গেছে, একদল তার কথা শুনছে শুই না, রাতের বেলা তাড়াতাড়ি নিরাপদে চলে গেছে, যে ব্যক্তি বলছে আর কি আমি শত্রু দেখে আসছি, আরেক দল তার কথা শুনে নাই, মানে নাই, রাতের বেলা থুর মিছা কথা বলেছে, তো ঘুমাই রয়েছে,
সব্বাহুমুল জাইশ, সকাল হওয়ার আগে ওই সশস্ত্র বাহিনী এসে হামলা করে এগুলোর মাইরা ফেলছে। বলেন তো যারা নিরাপদে চলে গেল তারা কি নিরাপদ হয়ে গেল না, আর যারা থাকলো তারা ধ্বংস। নবী তো আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো, আমি তোমাদেরকে জান্নাত আর জাহান্নাম দুই রাস্তার কথাই বলে দিচ্ছি। জান্নাত হলো নিরাপদ, জাহান্নাম হলো অনিরাপদ ভয়ঙ্কর জায়গা। আমার কথা যারা বিশ্বাস করবে তারা জান্নাতে যাবে, যারা বিশ্বাস করবে না তারা জাহান্নামে যাবে। নবী বলেন আমি ওই ব্যক্তির দৃষ্টান্ত। এখন আপনাদেরকে আমি বলতে চাই, নবীর কথা যারা বিশ্বাস করবে তারা নিরাপদ ঠিকানা কোথায় যাবে? জান্নাত। নবীর কথা শুধু কোরআনে না, কোরআন সুন্নাহ। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দুই জিনিস রেখে গেলেন, কোরআন এবং সুন্নাহ, এই উভয়টা যেন আঁকড়ে ধরে আমরা সবাই কবরে যাইতে পারি, কিয়ামতের ময়দানে উঠতে পারি, একসাথে জান্নাতে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা